তোমাদেরকে বলেছিলাম পার্ট টুটা তোমাদের সাথে শেয়ার করব, তো সেই পার্ট টুটা নিয়ে চলে আসলাম। হ্যালো এভরিওয়ান, চলে আসলাম তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও শেয়ার করতে। ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, যেখান থেকে দেখছো সবাইকে সব জায়গা থেকে ওয়েলকাম। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। সেই সকাল 6টা থেকে একভাবে শুধু ঘুরেই যাচ্ছে, তাও এই একটা শাড়ি পরেই আমি সারা কলকাতা ঘুরে নিলাম। কি বলবো, দিনটা আমার সত্যি ভীষণ ভালো কাটলো। এখন আমরা চলে এসেছি ইকো পার্কে। আমরা 1 নম্বর গেট দিয়ে ঢুকেই আইফেল টাওয়ারের সামনে গাড়িটা পার্কিং এ রাখলাম। যতবারই আসি ততবারই দেখি নতুনত্ব কিছু আমাদের জন্য অপেক্ষা করে আছে। তো ঝিলের এখানে এসে দেখলাম যেখানে আবার একটা নতুন ফরেস্ট হয়েছে, জাপানিজ ফরেস্ট হচ্ছে, সেটা আমাদের দেখা ছিল না, এটা দেখার জন্যই আমাদের এদিকে আসা। অনেকটা বেলা হয়ে গেছিল এখানে আসতে আসতে আমাদের, তো সের জন্য আবার এখানে এসে একটু বিরিয়ানি খেলাম ঝিলের ধারে বসে, আর এখানে কয়েকটা ফটো তুললাম। তো এদিকটা আমাদের মোটামুটি প্রায় ঘোরা কমপ্লিট এবং ছবি তোলাও মোটামুটি প্রায় হয়েই গেছে। তো এখানে এসে আবার জানতে পারলাম যে 6 নম্বর গেটের ওদিকটায় একটা জু হয়েছে, যেটা নতুন, যেটা এখনও কমপ্লিট হয়নি। তো সেটা এবার বাকি থাকবে কেন, চলো সেই জুটা এবার ঘুরে আসা যাক। তো এখন আমরা চলে এসেছি হরিণালয় দেখতে। দেখো কি সুন্দর চারিপাশটা, খুব সুন্দর, আর এই ফুলগুলো দেখে আমার এত ভালো লাগছিল কি বলবো। জু ঘোরা শেষ করে এখন আমরা চলে গেলাম বাড়ির দিকে। সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার, সবার নতুন বছর ভীষণ ভালো কাটুক, সুস্থ থেকো সবাই, আর খুব তাড়াতাড়ি আবার একটা নতুন কোনো মিনি ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা।